এই আবার আমি জুগার জুমি। আমি জানতাম যে লিনাক্স অপারেটিং সিস্টেমে যে অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলো ক্রিয়েট করা হয় মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও দিয়ে, অর্থাৎ সি প্লাস প্লাস দিয়ে কোড করা হয়। কিন্তু আমি জানতাম না যে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য কোনো অ্যাকচুয়ালি আইডিই আছে কি না যেটার মাধ্যমে আমি এই সফটওয়্যারগুলোকে ক্রিয়েট করতে পারবো। তো আমি অ্যারাউন্ড 2 আওয়ার্স আমি গুগলে সার্চ করি যে এরকম কোনো সফটওয়্যার আছে কি না। তারপর আমি একটি সফটওয়্যারের সন্ধান পাই, সেটা হচ্ছে জিনোম বিল্ডার। খুবই ভালো একটি অ্যাপ, খুবই ভালো একটি কী বলবো আইডিই। আমি যদি একটু দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে কী দেবো, সি এ এল, আচ্ছা এটাই থাক আপাতত। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে জাভাস্ক্রিপ্ট, পাইথন এবং সি প্লাস প্লাস। অ্যাকচুয়ালি ভেলাটা কিন্তু পাইথনের মতোই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যায়। এখানে লাইসেন্স আমি নো লাইসেন্স দিয়ে দিচ্ছি, ভার্সন কন্ট্রোল অবশ্যই থাকবে এবং জিনোম অ্যাপ্লিকেশন আমি তো ক্রিয়েট করতে যাচ্ছি। বুম, মানে এক ক্লিকেই এটা হয়ে গেল, অ্যাপ্লিকেশন আপনাকে তৈরি করে দিল। ঠিক আছে, এখানে সোর্স ফাইলে যদি আমি দেখি মেন ডট ভেলা, যেহেতু আমি ভেলাতে রয়েছি, এটা হচ্ছে ভেলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিছুটা পাইথনের মতোই অ্যাকচুয়ালি বলা যায়। ওকে, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমাদের ইউআই এর বিল্ড করতে হয়, আর এটার ইউআই বিল্ড হচ্ছে এক্সএমএল ফাইল, যেটা আমি দেখালাম একটু আগে, হচ্ছে উইন্ডোজ ডট ইউআই। এটা এক্সএমএল ফাইলের মাধ্যমে কিন্তু আমরা একটা ইউআই তৈরি করি। এটার জন্য কিন্তু একটা সফটওয়্যার রয়েছে তাদের, সেটা হচ্ছে এটা। এখান থেকে আমি এই প্রজেক্টটাকে ওপেন করতে হবে, ওপেন আমি সেভ করেছি প্রজেক্টে এবং হচ্ছে ক্যাল এবং সোর্স এই এই ফাইলটি আমি ওপেন করে দিই। এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, আমি এটাকে কাস্টমাইজ করি টু জে ইউ বি এ ওয়াই ওয়াই আর জুবাই। ওকে, সেন্টার আমি সেন্টার করে দিলাম, এটাকে আমি সেভ করে দিচ্ছি এবং দেখি এই সফটওয়্যারটাকে আমি রান করতে পারি কিনা। এখানে সিম্পলি রানে ক্লিক দিয়ে দিলাম এবং আমাদের সফটওয়্যারটি রান হয়ে যাচ্ছে। বুম, সফটওয়্যারটি রান হয়ে গেল হ্যালো ওয়ার্ল্ড জুবাই। সো কতটা সহজ এটার মধ্যে অ্যাপ ডেভেলপ করা, মানে অ্যাপ্লিকেশন ডেভেলপ করা, সেটা বুঝতে পারলেন। 2-1 ক্লিকেই অ্যাপটি বিল্ড করে ফেললাম। আমি চেষ্টা করব এরকম অনেকটাই অ্যাপ তৈরি করার। অ্যাকচুয়ালি লিনাক্স নিয়ে আমার ইচ্ছা আছে, লিনাক্সে কিছু একটা দুইটা সফটওয়্যার তৈরি করার ইচ্ছা আছে। এটার সমস্যাটা কি জানেন? এটার সমস্যা হচ্ছে কি, লিনাক্সে আমরা ডেভেলপাররা আসতে চাই না, কারণ হচ্ছে লিনাক্সের প্রায় 90% অ্যাপ হচ্ছে ওপেন সোর্স, আর ওপেন সোর্স মানে হচ্ছে ফ্রি, আর ফ্রি মানে হচ্ছে ডেভেলপারদের 0 টাকা। তো একটা ডেভেলপারদের যদি কোনো একটা সফটওয়্যারের পিছনে সময় দিয়ে তাদের বলতে গেলে সেই পরিমাণ লাভ না হয়, তারা কিন্তু বিল্ড করতে চায় না। সেজন্যই কিন্তু লিনাক্সের এত সফটওয়্যার খুবই অল্প এবং এদের ইউজার ইন্টারফেস বলতে গেলে ভত্তার মতো, আর কিছু হাতে গোনা অ্যাপ রয়েছে যেগুলো ভালো আর কি। সো এই দুটা অ্যাপ যদি আপনি ডাউনলোড এবং ইনস্টল করতে চান, আমি দেখালাম এটা না, আমি আপাতত দেখালাম কীভাবে ক্রিয়েট করতে হয়। এটা ডাউনলোড লিঙ্ক কমেন্ট করবেন, দিয়ে দেবো, সমস্যা নেই। অনেক তো বকবক করলাম, ঠিক আছে আপাতত এতটুকু থাক। যখন এটা নিয়ে আরও বেশি কাজ করব, বিল্ডার নিয়ে আরও বেশি কাজ করব, আরও কোনো প্রজেক্ট করব, তখন ভিডিও তো থাকবেই ইনশাল্লাহ। ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। টেক কেয়ার, বাই।